মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন রিক, রিজু সবাই স্কুলে চলে গেছে, তারপর ঘরের কাজগুলো কিছু সেরে নিচ্ছিলাম, কেন সিঁড়ি ঝাঁট দেওয়া আশা দিই ঝাঁট দেয় না, আমিই দিই। আর আজকে শনিবার, তো সেরকম বেশি রান্নার ঝামেলাও থাকে না, তার জন্য এই সমস্ত এক্সট্রা কাজগুলো আমি নিজে করে নিই। তো দেখো, এখানে তোমার সমস্ত জিনিস সরিয়ে পরিষ্কার করে আমি একদম স্নান সেরে চলে যাব সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো, এখানে এসে গেছি আর এখানে আমি মানে তোমার বসিয়ে দিয়েছি পটল ভাজা। তো কয়েকটা পটল ভাজা করব, আর বাকি পটলগুলো ইচ্ছা আছে ওই মানে তোমার পটল পোস্ত করব। তো দেখা যাক কী করা যায়, কেন খাওয়ার ব্যাপারে তো আমরা ভীষণ খাদ্যরসিক, এতদিনে তোমরা বুঝেই গেছো আমাকে, তো রান্নাঘরেই, তাই জন্য সারাটা খুনি দেখো। আমার অ্যাক্টিভিটি বলতে রান্নাঘরে আমার মারাত্মক অ্যাক্টিভিটি, মানে ওটা যদি আমি নাও চাই না তোমাদের দেখাতে, তো কোনো না কোনো না ক্ষেত্রে বেশিরভাগ সময়টাই দেখবে আমাকে রান্নাঘরে। তো চলো, পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে পাশের গ্যাসে তোমার বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল সেদ্ধ। তো এই দেখো, মুগ ডাল সেদ্ধটাও হয়ে গেছে। তো এবার এর মধ্যে খালি নুনটা আর একটু হলুদটা আমার দেওয়া বাকি আছে। আর এদিকে আলু পোস্ত করব বলে আলু পোস্তর আলু কেটে রেখেছি, আর এদিকে পোস্তটা আমি বেটে রেখেছি। তো চলো ঝটপট তাহলে রান্নাটা সেরে নিই। 2 মিনিট দাঁড়াও, রান্না করতে করতে আবার ঐশি এসে হাজির হয়ে যাবে। এখন জল খাওয়ার বাতি উঠেছে, নাও ধরো। এবার কোথায় যাবে তুমি, কোথায় যাবে? বেরু বেরু যাবে তো আজকে, দাও খেয়েছো, দাও আমার কাছে দাও। ওলে বাবালে, ওলে বাবালে, দাদুর সাথে দেখা করে যাও, দাদুর সাথে দেখা করে বাই বাই করে দাও, বাই বাই। তো আমার সমস্ত রান্না কমপ্লিট করে স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কেন এত তাড়াতাড়ি করলাম তোমাদের একটু বাদেই জানাচ্ছি। আর এখন দেখো, মুখে আর হাতে পায়ে সমস্ত ময়েশ্চারাইজার করে নিই, যেটা আমি রোজকার স্নান সেরে করি। স্নান কমপ্লিট হলো, আর আজকেও তোমাদেরকে রান্না দেখাইনি, গত 2 দিন ধরে তোমাদেরকে রান্না দেখাচ্ছি না। আজকে রান্না এই কারণে দেখাইনি, আজকে একটু বেরু বেরু যাব, তো সাথে থাকলে দেখতেই পারবে কোথায় বেরু বেরু যাচ্ছি, তার জন্য একটুখানি ফলো করতে হবে। আর কী কী রান্না করেছি তোমাদেরকে এখন সেগুলো খালি দেখিয়ে দেবো। আর আজকে আমার সাথে বেরু বেরু করতে যাবে ঐশী, রিয়া, আমরা মানে লেডিস গ্যাং যাচ্ছি, তো জেন্টসদের আজকে নট অ্যালাউ। তো খালি রিককে বলা হয়েছে, এবার রিক স্কুল থেকে আসুক, ও স্কুল থেকে 2টোর সময় আসবে, বাবু এসে যদি বলে যাবে তাহলে ওকে নিয়ে যাব, আর যদি কোচিং থাকে তাহলে ওকে রিজুর কাছে রেখে যাব, ওকে আর নিয়ে যাব না। তো আজকে কী কী রান্না করেছি তা তোমাদের চলো দেখিয়ে দিই। তো স্নান করে দেখো চুলো আশ্রয় নিই, আর আজকে একটু শ্যাম্পু করেছি, শ্যাম্পু যদি না করি রাস্তায় বেরোলে কেমন চিপকু চিপকু লাগে, ভালো লাগে না দেখতে। তো চলো খাবারগুলো বাড়ি, ততক্ষণ রিক রিক আস্তে আস্তে ততক্ষণ খাবারগুলো রেডি করি আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। আজকে তো স্যাটারডে, স্যাটারডে জানোই তোমরা আমাদের নিরামিষই হয়, তো নিরামিষের দিনকে একটুখানি সবাই একটু অসুস্থ ফিল করে, সে উৎফুল্ল যে একটা আনন্দ সেটা থাকে না, কেন এতটাই আমাদের ঘরে মানে কী বলবো মাংসাশী প্রাণীরা থাকে। তো চলো কথা অনেক বললাম, তোমাদের রান্নাগুলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না। তো এখানে আছে তোমার পটল ভাজা, পটল ভাজাগুলো পটল পোস্তর সাথে মিশে গেছে দেখো, মানে তাড়াহুড়ো করে রেখেছিলাম। তো এটা হচ্ছে তোমার পটল পোস্ত, আর এই 4টে পটল আছে তোমার পটল ভাজা। কী করে একটু টিভিটা আস্তে করো, শুনতে পাচ্ছি না এখানে। আর এখানে রয়েছে তোমার আলু পোস্ত, এটা আমার রিকের খুবই পছন্দের জিনিস, এই আলু পোস্ত হয়ে গেলে আমার সোনা পুরো সোনামুখ করে খেয়ে উঠে যায়। আর তোমার এখানে রয়েছে মুগের ডাল, ব্যাস আজকে রান্না এটুকুনি হয়েছে, এবার সবাইকে খেতে খালি দিয়ে দেবো। এই ততক্ষণ স্কুল থেকে আসুক, এই খাবারগুলোকে আবার ঢেকে রাখি, দাঁড়ো এখন খাবারগুলোকে বেড়ে নেব। খাবারগুলো বেড়ে এখন সবাই আমরা দুপুরবেলার খাবার তাহলে খেয়ে নিই, আর তোমরাও দুপুরবেলার খাবারটা খেয়ে নাও। তো চলো দুপুরের খাবার খেয়ে কমপ্লিট করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে, আর এখন রয়েছি টোটোতে, টোটো থেকে সোজা ধরবো অটো। আনফর্চুনেটলি আমার নিজের অটোতেই আমি বসতে পেরে গেছি, এটা একটা ভীষণ ভাগ্য ভালো, আমাদের ড্রাইভারটা সেই সময় ছিল। তো হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে বিকেল 5টা, তো আমি এখন অটোতে বসে আছি, আর আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। তো তোমাদেরকে বলিয়ে দিলাম সকাল থেকে, ওই জন্যই একদম তোমাদেরকে আজকে কিছুই দেখাতে পারিনি। তো চলো দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর আমার সাথে কে যাচ্ছে খালি দেখো। তো আমার সাথে রিয়া রয়েছে, প্যাসেঞ্জার তুলবো না তুলবো, তোলো, আমি তো বুকে যাচ্ছি না, কোনো অসুবিধা নেই।
তো আনফরচুনেটলি আমি আমাদেরই অটোতে যাচ্ছি, তো আমাদের অটো আলার সাথে দেখা হয়ে গেছে। তো আমরা এখন বালির ব্রিজটা পার করছি, আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের চূড়া, মানে দেখেই মনটা একদম মানে ভালো হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের এরকম স্থানে হঠাৎ করেই যাওয়া যায়, কখনো কোনো প্ল্যানিং করে দেখবে কখনোই যাওয়া যায় না। আমরা দক্ষিণেশ্বরের ফ্লাইওভারের সামনে এসে দাঁড়িয়ে আছি, এবার একদম ফ্লাইওভার থেকে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটার সামনে পৌঁছাবো। তখন কিন্তু তোমাদের সাথে ক্যামেরায় একদমই কথা বলতে পারবো না, কেন ক্যামেরা জমা নিয়ে নেয়, এটা তাদের এই কারণেই কথাটা বলছি, কারণ যারা ঘুরতে আসবে তাদের এই ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখো এখানে ঐশীও রয়েছে, ঐশী হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, ঐশী কথা দেখতেই পাচ্ছি না আমি, ঐশীর কথা। তো চলো, এই তো এই তো এই তো এই তো একটু হাই করে দাও ঐশী, আলে বাবালে একটু রিয়া করে দাও। তো চলো আমরা গিয়ে ওখানে একেবারে মন্দিরের সামনে পৌঁছে তোমাদের সামনে আসছি, কথা বলছি আবার। আর এই হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেট। দক্ষিণেশ্বরের মন্দির তোমার খোলা থাকে রাত্রি 7:30 পর্যন্ত। ঐশী ঐশী আসো আসো। তো আমরা এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে, তোমরা দেখতেই পাচ্ছ, এরপরে কিন্তু আর কিছুই দেখাতে পারবো না, কেন কোন এখন দক্ষিণেশ্বরে অ্যালাউ নেই, এখন বলতে এটা অনেকদিন আগেই হয়েছে। তো এখানে রিয়াও রয়েছে, ঐশীকে নিয়ে আসছে, আর আমরা এখন গিয়ে ঠাকুরের ডালাটা নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য, যাতে পুজো দিতে পারি। তো দেখো এখান থেকে তো মন্দিরে কিছুই দেখাতে পারবো না, কি দেখো তোমরা ঠাকুরের জন্য আগে ডালাটা প্রসাদে নিয়ে নেই, প্রসাদের ডালাটা নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আবার আসবো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে, তাহলে তোমরা এমনি সাথে থাকো। 100 টাকা নিলাম, 70 টাকা মিষ্টি পাবে, আচ্ছা 10 টাকা ফল থাকবে, হ্যাঁ হ্যাঁ ফল থাকবে, হ্যাঁ আর 20 টাকা মধ্যে মার শুধু আর পড়া 101 টাকাটাই আমাকে দিন। হ্যাঁ আমাকে 51 টাকা দেবেন, আপনারা জুতোগুলো এখানে রাখছি দাদা, হ্যাঁ হাত ধরে ধরে চলে যাবে। বলছি মোবাইল ফোনটা পুজো দেওয়ার লাইনেই নিয়ে নেয় না জমা, ওদের ওখানে যে কাউন্টারটা থাকে, মানে লাইনটা আস্তে আস্তে যখন কাউন্টারটা আসে। ও আচ্ছা, আমি পরে মানে লাইনটা রেখে পরে জমা দিব। তো আমি আর রিয়া আমরা পুজোর ডালা নিয়ে এবার সোজা চলে যাব মন্দিরে, আর এখানেই আমাদের ক্যামেরা রীতি, আর কোনো রকম ভেতরে তোমাদের কিচ্ছু দেখাতে পারলাম না, এখন শুধুই মার দর্শন করব, মাকে ডাকবো, এরকম শান্তি আর মনে জীবনে কোথাও পাওয়া যায় না, বিশেষ করে আমাদের মায়ের মন্দির ধর্মস্থানে। তো এই মাত্র জাস্ট পুজো কমপ্লিট হলো, আর এবার আমরা বাড়ি ফিরবো, তার আগে গিয়ে গঙ্গার মাকে দর্শন করে আসবো। তো এখানে দেখো রিয়া রয়েছে, আর ঐশী আর পাচ্ছে না, ঐশী পাচ্ছ না, তো ঐশী একদমই পাচ্ছে না। তো আমরা গঙ্গার ঘাটে গিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, তো চলো। ও আসছে আস্তে আস্তে ঐশীকে নিয়ে, কারণ ওকে সিঁড়ি দিয়ে নামাতে একটু অসুবিধা হচ্ছে, ও ছোটো। আর এত সুন্দর আকাশের ভিউটা না, মানে যাকে বলে গোধূলি লগ্ন, সেম গোধূলি লগ্ন সেই সময় হয়েছিল, তোমাদের ফ্রন্ট ক্যামেরা আমি অবশ্যই দেখাচ্ছি। আর এদিকে দেখো ঐশী আর রিয়া ওরা নামছে, আর আমরাও এবারে তোমার গঙ্গার একটুখানি মাথায় জলটা ঠেকাবো, তো আমাকেই যেতে হবে কারণ ঐশী অনেকটা ছোট, রিয়া ওকে ধরবে। আর তোমাদের যেটা বলছিলাম, তোমরা খালি দেখো খালি আকাশটা কি সুন্দর, একটা রৌদ্র আর একটা মেঘের খেলা, মানে একটা অপূরব, মানে সত্যি প্রাকৃতির যে সৃষ্টি সেটা মানে নিজের চোখে চাক্ষুষ না করলে বোঝা যায় না, মানে একটা অপূরূপ মনোরম মানে দৃশ্য সেখানে হয়েছিল। তো আমি রিয়াকে বললাম, রিয়া তুই দাঁড়া, আমি মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে আসছি। Thank you.
মাথায় একটু জল দিয়ে দি, ঋষির মাথায় একটু দিয়ে দি। চলো হয়েছে, এবার চলো বাড়ি, চলো চলো দুটো লস্যি বললে হয়ে যাবে আমাদের। চলো তাহলে, তো পুজো কমপ্লিট করে এবার একটু ভুড়ি ভোজের পালা। তো দুটো লস্যি নিলাম আমরা দুজনে, তো দুটো লস্যি খেয়ে পেট ঠান্ডা করে এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, তখন ঘড়িতে বাজে তোমার এরকম 7টা হবে, আর বালির বীজ দিয়ে যাচ্ছিলাম। কি ভালো লাগছিল, পুরো লাইটগুলো রয়েছে। মানে একটা সুন্দর, মানে চারিদিক যেন আলো। বাইরে বেরোবো আর আমরা মেয়েরা ফুচকা খাবো না তা কখনো হয়? পুরো পাড়ার মুখটা এসে ফুচকা খেলাম, কারণ দক্ষিণেশ্বরে একদমই এত ভিড় যে আমরা ওখানে দাঁড়িয়ে খেতে পারিনি। জাস্ট লস্যিটা খেয়ে আমরা ওখান থেকে রিটার্ন করেছিলাম, কিন্তু পাড়ায় এসে আমি আর রিয়া বেশ মাখামাখা করে ঝাল ঝাল ফুচকা খেলাম। তারপরে গিয়ে মনে হলো যেন ঘোরাটা আমাদের কমপ্লিট হলো। তো দেখো কেমন ফুচকা খাচ্ছে রিয়া গপ গপ করে। রিয়াও আমার মতন পেটুক রানী, খেতে ভীষণ ভালোবাসে। তো আমি আর রিয়া, আমরা দুজনেই মাসি আর বঞ্জি মিলে ফুচকা খেলাম। আর এবারে বাড়ি ফেরার পথে, আর এ বাড়ি ফেরার পালা, সরি, কেননা এবারে বাড়ি ফিরবো, তো আমার তো দুই পুত্রের জন্য আমাকে নিয়ে যেতেই হবে। তো ওরা যেই আইসক্রিমটা ভালোবাসে টুটি ফুটি, তো ওদের জন্য ওই আইসক্রিমটা কিনে নিলাম। আর তোমাদের থেকেও বন্ধুরা, এবার আমার তাহলে বিদায় নেওয়ার পালা। তো আজকের মতন ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে হাজির হব, মাই ও টু মাই ফ্যামিলি। তো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এবারে প্যাক করে দাও এগুলো।